পাচ্ছেন নাকি আপনি? শুনতে পাচ্ছেন জাকিয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ডিসকানেক্ট হয়ে গেল। এখন বিকল্প মোবাইল থেকে কানেকশন নিয়েই ক্লাসটা শেষ করতে চাচ্ছি। তো আমি ক্লাসে যে কথা বলছিলাম যে আমাদের পরীক্ষাটা হবে তিনটা গ্রুপের মধ্যে, স্ক্রিন দেখা যাচ্ছে কি? স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনে কি দেখা যাচ্ছে আমার লেখাটা? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, গ্রুপ এ, বি এবং সি। গ্রুপ এ তে এখানে আছে 7 মার্কস এবং এটা এমসিকিউ তে হবে, এমসিকিউ থাকবে 7টি, 7টির উত্তর দিতে হবে। গ্রুপ বি তে এখানে আছে আমাদের স্পিকিং স্কিল, যেটাকে বলা হয়। এই স্পিকিং স্কিলের মধ্যে 4টা প্রশ্ন থাকবে। এই 4টা প্রশ্নে প্রত্যেকটি প্রশ্নে 2 মার্কস করে 8 মার্কস, এবং গ্রুপ সি তে আমাদের রাইটিং স্কিলের মধ্যে আমাদের 5 মার্কস করে থাকবে। এখানে 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন থেকে 3টার উত্তর করতে হবে। এখানে 15 মার্কস, এই মোট আমাদের মার্কস থাকবে 30। এটা আমাদের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং 70 মার্কস যেটা রয়েছে, এই মার্কসটা এটা সম্পূর্ণ প্রতিষ্ঠানের হাতেই, টিচার এবং প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত এই নাম্বার গুলো থাকবে। তো ঠিক আছে, আমরা এখন আজকে ক্লাসের মধ্যে আমরা ঢুকবো। আমরা আজকে ক্লাসে মাল্টিপল চয়েস এর উপরে কথা বলবো, যেটা গ্রুপ এ তে আছে আমাদের। এই গ্রুপ এ তে 7টি মাল্টিপল চয়েস আমাদের উত্তর করতে হবে। তো এখানে আমরা কিছু মাল্টিপল চয়েস নিয়ে কথা বলার চেষ্টা করছি। এই মাল্টিপল চয়েস গুলো পূর্বেই আমি বলে নেই যে মাল্টিপল চয়েস গুলো কিন্তু কোনো সিস্টেম বা কোনো সিলেবাস ফলো করবে না। এই মাল্টিপল চয়েস ভিন্নমুখী হতে পারে, যেমন ন্যারেশন থেকে আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিম থেকে আসতে পারে, ওয়ার্ড ফর্মেশন থেকে আসতে পারে, অর্থাৎ গ্রামারের এ টু জেড, অর্থাৎ কোনো গ্রামার এর ভিতর থেকে বাদ যায়নি এবং কোনো বিষয়ের সম্পৃক্ততা হতেও এর মধ্য থেকে বাদ যায়নি। সাধারণ জ্ঞান থেকে আসতে পারে, সেটাকে জেনারেল নলেজ বলা হয়, এখান থেকে আসতে পারে, অর্থাৎ এটা সিলেবাসের সম্পূর্ণ আওতাবৈত হবে। টোটাল ইংলিশ সাবজেক্টই হচ্ছে এই মাল্টিপল চয়েস এর সিলেবাস। তো এখানে আমরা বেশ কয়েকটি মাল্টিপল চয়েস দাঁড় করিয়েছি। তো আজকে ক্লাস এই মাল্টিপল চয়েস গুলো খুব সংক্ষিপ্ত পরিসরে দেখব। এখানে প্রথম যে মাল্টিপল চয়েসটা আমরা দিয়েছি, দ্য ওয়ার্ড এনার্জি মিনস, এখানে কিন্তু আমি উত্তর